পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে সরকারি পরিষেবা থমকে থাকায় লক্ষা এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলালো গ্রামবাসীরা। করোনা মহামারীর জন্য দীর্ঘ চার মাস লক্ষা এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা এলেও আধিকারিকরা না আসায় অসুবিধায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। চার মাস ধরে সরকারি পরিষেবা যেমন সমব্যথী, রূপশ্রী, পরিচয়পত্র সহ বিভিন্ন কাজের জন্য পঞ্চায়েত অফিসে এলেও ঘুরে যেতে হয়েছে সাধারণ মানুষজনকে। তাই শুক্রবার গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয়। গ্রামবাসীদের অভিযোগ, জনপ্রতিনিধিরা যদি করোনা মহামারীর প্রকোপকে উপেক্ষা করে আসতে পারে, আধিকারিকরা পারবে না কেন? আধিকারিকরা না আসার ফলে সাধারণ মানুষ কেন পরিষেবা থেকে বঞ্চিত হবে? তারা আরো বলেন, আধিকারিকরা যদি না আসেন তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলেও জানান গ্রামবাসীরা। তো কন্টেনমেন্ট জোন এবং লকডাউন, এটা আধিকারিকরা বলছে, আধিকারিকরা না আসার ফলে সাধারণ মানুষ এবং আমাদের অফিসের কিছু কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং বিশেষ করে ছেলেমেয়েরা যারা স্কলারশিপ পাচ্ছে তাদের ইনকাম সার্টিফিকেট, যারা মারা যাচ্ছে তাদের ডেথ সার্টিফিকেট, হ্যাঁ, বিভিন্ন ধরনের পরিষেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আধিকারিকদের অনেকবার জানানো হয়েছে, তারা এক দুদিন আসে আর প্রায় আসে না। এখানে যত সরকারি আধিকারিক আছে প্লাস বেসরকারি আধিকারিক আছে, তারা প্রায় চার মাস আসে, যার কারণে এখানকার স্থানীয় মানুষরা দীর্ঘদিন বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত। যেমন রূপশ্রী, আপনার যেটা সৎ কাজে যেটা 2000 টাকা করে পাওয়া যায়, মানব এইটা ওরা পাচ্ছেন, রোজের পর রোজ ঘুরতেছে। প্রায় পাঁচ ছ মাস হলো রূপশ্রী ফর্মগুলো এখানে আটকে রয়েছে, সেটা ইএসআইবের দায়িত্ব আছে, উনি তদন্ত করে পাঠায়, উনি দীর্ঘদিন আসছেন, উনিও আসছেন এবং ওনাদের স্টাফরাও আসছেন। এটা আমাদের কাছে এই অভিযোগ এসেছে যে দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে সমস্ত স্টাফরা অনিয়মিত আসছে, কোনো সময় আসছেও না। তা আমরা যাতে আসে তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং প্রধানকে বলেছি একটা লিখিত দিতে, প্রধান লিখিত দিয়েছেন, আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং সরকারি আধিকারিকের 100% না হলেও সরকারি যে নির্দেশ মেনে যে একজন রোটেশনে যাতে সপ্তাহে 2-3 দিন ধরে কাজ করতে পারে তার জন্য বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। তারা যে দিনের পর দিন আসছে না সেটা আমরা লিখিত পেয়েছি, তাদের বিরুদ্ধে আমরা যা যা ব্যবস্থা গ্রহণ করা তার জন্য। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।